এবার প্রবাসী সংবাদ। ইতালির ব্যস্ততম বাণিজ্যিক নগরী মিলানোতে বসবাসরত সকল অভিবাসী গ্রাহকদের সেবারবান সুনিশ্চিত করতে ব্র্যাক সাজান মানি এক্সচেঞ্জ লিমিটেড হোটেল আমেদেউসে বিশেষ গ্রাহক সম্মেলন ও সংবাদ সম্মেলনের আয়োজন করে। সম্মেলনে কোম্পানির ইতালির ম্যানেজিং ডিরেক্টর আব্দুস সালাম ইতালি থেকে কম খরচে কুইক সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের আনাচে কানাচে প্রবাসীদের কষ্টার্জিত রেমিটেন্স তাদের আপনজনদের কাছে নিরাপদে পৌঁছে দেওয়ার কথা জানান। কোম্পানির সেবার মান বাড়াতে একটি দক্ষ কর্মী বাহিনী গঠনের কথাও জানান উপস্থিত বক্তারা। এ সময় উপস্থিত ছিলেন কোম্পানির ইতালির সেলস রিপ্রেজেন্টেটিভ কামরুজ্জামান সহ বাংলাদেশি পেশাজীবী ও ব্যবসায়ীরা। দর্শক জানাবো আন্তর্জাতিক সংবাদ। আফগানিস্তান থেকে এখনই মার্কিন সেনা সরিয়ে নেওয়া হবে না বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। 2017 সাল পর্যন্ত কমপক্ষে 5,500 সেনা সেখানে মোতায়েন রাখার কথা জানিয়েছে মার্কিন প্রশাসন। এর আগে আগামী বছরের শেষ দিকে সেনা সদস্য সরিয়ে নেওয়ার কথা জানিয়েছিল দেশটি। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এই বিষয়ে পরবর্তীতে বিস্তারিত ব্যাখ্যা করবেন, কিন্তু মার্কিন সেনারা জানিয়েছে আফগানিস্তানে অব্যাহত তালেবান হুমকি এড়াতে আরও বেশি সেনা মোতায়েন জরুরি। এ কারণে কাবুল, বাগরাম, জালালাবাদ ও কান্দাহার প্রদেশে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন পর্যন্ত প্রায় 10,000 মার্কিন সেনা মোতায়েন রয়েছে, আর মার্কিন প্রশাসন জানিয়েছে তালেবানদের পুরোপুরি দমন করতে প্রয়োজনে আরও সেনা মোতায়েন করা হবে। দর্শক খেলার সংবাদ। এবছর মাঠে গড়াচ্ছে না সুপার কাপ ও স্বাধীনতা কাপ ফুটবল। পেশাদার লীগ কমিটির মিটিং শেষে এই সিদ্ধান্তের কথা জানান বাফুফের সিনিয়র সহসভাপতি সালাম মুর্শিদি। তিনি আরও জানান নতুন মৌসুম শুরু হবে উইন্টার থেকে, আর আইন ভঙ্গের অপরাধে 2 মৌসুম নিষিদ্ধ ফরাশগঞ্জের আর্থিক জরিমানা 3 লাখ টাকা কমিয়ে 2 লাখ টাকা ধার্য করেছে বাফুফে আপিল কমিটি। এস এম আরিফের রিপোর্ট। বাংলাদেশ প্রিমিয়ার লিগে শেখ রাসেলের বিপক্ষে ম্যাচে মাঠে অশালীন আচরণ করায় 2 মৌসুম নিষিদ্ধ করা হয় ফরাশগঞ্জকে। নতুনভাবে আপিল করলে শাস্তি না কমিয়ে চলতি মৌসুমে রেলিগেশনে পড়া ক্লাবটির অর্থদণ্ড কমিয়েছে বাফুফের আপিল বিভাগ। ডিসিপ্লিনারি কমিটির সিদ্ধান্তটাই ওইটাই বহাল রেখেছেন, আপিল কমিটিও তাই বহাল রেখেছেন। শুধু জরিমানাটাকে 5 লাখ টাকা থেকে 2 লক্ষ টাকা করা হয়েছে। নিম্ন পয়েন্ট তালিকায় আছে আমাদের ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব। নেক্সট 16-17 যে পরবর্তীতে চ্যাম্পিয়নশিপ লিগেই দিয়ে আবার তাদের সেকেন্ড টায়ার দিয়ে তাদের খেলা শুরু করতে হবে। প্রাকৃতিক সমস্যাজনিত কারণে এখন থেকে উইন্টার মৌসুম শুরু করতে যাচ্ছে ফেডারেশন, যার ফলে এবারও সুযোগ নেই সুপার কাপ হওয়ার। ডিপেন্ডেন্স কাপ এবং সুপার কাপটা আমরা ন্যাশনাল টিমের এনগেজমেন্টের কারণে ক্লাব চ্যাম্পিয়নশিপ, হোম অ্যাওয়ে ম্যাচ, সাব গেমস এবং এসএ গেমস নিয়ে সব মিলে এই যে ক্যালেন্ডার ঘোষণা করেছিলাম সেই ক্যালেন্ডারটা আমরা এটা বাস্তবায়ন করা বা এর মধ্যে অ্যাকোমোডেট করা সম্ভব হচ্ছে। জাতীয় স্বার্থ বিবেচনায় শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব টুর্নামেন্টে শেখ জামালের খেলোয়াড় পাঠানো উচিত বলে মনে করেন সালাম মুর্শিদি। তবে আগের সিদ্ধান্তেই অনড় থাকছে ক্লাবটি। আমাদেরকে যেভাবে দাওয়াত দিয়েছে এবং আমাদের প্রেসিডেন্টকে যেভাবে চিঠি দিয়েছে, আমার মনে এখানে একটা বিরাট গ্যাপ এবং হয়তো কোনো বিশেষ মহল চায় নাই যে আমরা 5টা ট্রফি পাই। আমরা যখন পার্টিসিপেটই করি নাই অবশ্য আমাদের খেলোয়াড় আমাদেরই থাক, আমরা চাবো না কোনো সময় যে এরা পার্টিসিপেট করুক আমাদের। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা। দর্শক, মাইটিভি সংবাদের একেবারে শেষ প্রান্তে।